ফিরে আসলো না ঘরে, নিজের ঘরে পালিয়ে পালিয়ে কেন বেড়াচ্ছে? অবশ্যই পালিয়ে বেড়াচ্ছে, এটা কি মনে হচ্ছে? হয় পালিয়ে বেড়াচ্ছে, নয়তো দার্জিলিং আর তার এতই পছন্দ যে এখানে হাওয়া খেতে এসেছে। পদে পদে টিপ্পনী, বাঁকা মন্তব্য। শনিবার রাজ্যপাল বৈঠকের আগে সংঘাত। তৃণমূল সাংসদদের বাঁকা মন্তব্যেই শেষ নয়, শনিবার বাগডোগরা বিমানবন্দর থেকে দার্জিলিং যাওয়ার পথে রাজ্যপালের কনভয় ঘিরে কালো পতাকা দেখান মহিলা তৃণমূলের কর্মীরা। এলাকা গমগম করে উঠে গো ব্যাক স্লোগানে। ফের আজ রাজ্যপালকে কালো পতাকা দেখালো তৃণমূলের কর্মীরা। এর আগেও যেখানে দেখা গিয়েছিল, রাজ্যপাল যখন বাগডোগরা বিমানবন্দরে আসছিলেন সেই সময় কিন্তু এর আগেও তৃণমূলের কর্মীরা কিন্তু কালো পতাকা দেখায়। দিল্লির পুলিশ অসভ্যতা করেছেন, আমাদের মহিলা মন্ত্রীদের হাতে মহিলা এমপিদেরকে হেনস্থা করেছেন, তানা হেস্তা করে নিয়ে গেছেন। তার প্রতিবাদে আজকে আমরা রাজ্যপালকে মহিলাদের নেতৃত্বে কালো পতাকা দেখানো হলো। এই যে ভ্রমণকারী টুরিস্ট রাজ্যপালে পরিণত হয়েছে, তাকে আমরা ধিক্কার জানাতে আজকে এখানে হাজির হয়েছি। কেন্দ্রের বকেয়া টাকার জবাব চেয়ে গত 5 তারিখ রাজভবনে ক্ষোভ ছুড়ে দিতে চেয়েছিল শাসক দল, কিন্তু তা এক প্রকার অসফল। খোদ রাজ্যপালই সেদিন রাজভবনে অনুপস্থিত। বোস তখন দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গ পরিদর্শনে। তারপর লুকোচুরি বেড়েছে ক্রমশ। কলকাতা এড়িয়ে ফের দিল্লি থেকে ফিরে দার্জিলিং এর রাজভবনেই শাসক দলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করতে চান রাজ্যপাল। বোসের শনিবারের বৈঠকে পৌঁছন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। আলোচনায় যখন হবে তখন কালো পতাকা কেন? তবে বিক্ষোভকারীদের ক্ষোভ, কেন দাঁড়ালেন না রাজ্যপাল? আমাদের কথা শুনলো না, এত বড় গার্ড করে নিয়ে গেল। আমরা এখন 2 বছর কাজ করছি, কই আমাদের জন্য টাকা পয়সা? আমাদের এইভাবে নিয়ে গেল যে আমাদেরকে লাথি মারে নিয়ে চলে গেল। ঐসা হাম লোকের সাথ মে ব্যবহার কিয়া কি গাড়ি কো আগর উসকে সামনে মে আগর কোই গাড়ি আতা তো উসকো কুচাল কি ভি ও চলা যা সকতা থা, তো ও ঐসা কিউ কর রহা হ্যায়? উত্তরে আলোচনার পথ প্রশস্ত হলেও রাজভবনের ধর্ণা মঞ্চ থেকে এক চুলও সরেননি শাসক দলের দ্বিতীয় শীর্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদৌ কি শান্তিপূর্ণ আলোচনা চায় রাজ্যের শাসক দল? কারণ শনিবার একবার নয়, দুবার তৃণমূলের কালো পতাকা দেখেন রাজ্যপাল। দার্জিলিং এর রাজভবনের পথে মাটিগাড়ার বাজারেও রাজ্যপালের কনভয়ে কালো পতাকা হাতে ঝাঁপিয়ে পড়েন তৃণমূল কর্মীরা। আদৌ ফলপ্রসূ আলোচনা চায় শাসক দল, নাকি বিতর্কে বিক্ষোভে হাওয়া গরম করাই একমাত্র উদ্দেশ্য? দ্বন্দ্ব সেই নিয়েই। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে পিকায় ঘোষ এবং নিতাই সাহার। রিপোর্ট, ক্যালকাটা নিউজ।